কত স্বপ্ন, কত আশা নিয়ে শুরু করেছিলাম। ডাক্তার সাহেব, ও যখন ওর মার পেটে, ওর মার যত্ন কিন্তু কম করিনি। পুষ্টিকর ভালো ভালো খাবার ওকে খেতে দিয়েছি, কোনো পরিশ্রম করতে দেইনি, কিন্তু এমনটা কেন হলো ডাক্তার সাহেব? অনেক কারণেই হতে পারে। আমরা সবসময় বড় বড় কারণ খুঁজি, অথচ ছোট একটা কারণের জন্য যে এটা হতে পারে, যা আমরা সচরাচর ভাবিই না। যেমন? যেমন ধরেন লবণ। লবণ? অবাক হচ্ছেন তো? খুবই স্বাভাবিক। চলুন আমার সঙ্গে। আমরা সবসময় আমাদের পরিবারের স্বাস্থ্যের জন্য মাছ মাংস, টাটকা সবজি, তাজা ফল, এগুলোর দিকেই নজর দিয়ে থাকি, সেটা ঠিকই আছে, কিন্তু লবণটা পড়ে থাকে একেবারে পেছনের কোণায়। আমরা ভাবি লবণের কাজ শুধু খাবারের স্বাদ বাড়ানো, অথচ লবণে মানব দেহের জন্য অত্যন্ত জরুরি আয়োডিন যুক্ত থাকে। আয়োডিন কি লবণে প্রাকৃতিকভাবে থাকে? না। 1989 সাল থেকে রাষ্ট্রীয়ভাবে খাবার লবণে আয়োডিন যুক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে। এই কারণে শরীরের এমন কোনো অংশ নেই যা আয়োডিনের অভাবে আক্রান্ত হয় না। আয়োডিন মস্তিষ্ক, মাংসপেশী, হৃৎপিণ্ড, কিডনি, এই সকল গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক কাজকর্ম ঠিক রাখতে সাহায্য করে। মায়েদের গর্ভকালীন সময় থেকে শিশুদের 3 বছর বয়স পর্যন্ত সঠিক মাত্রার আয়োডিন গ্রহণ মা ও শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োডিনের অভাব হলে অকাল গর্ভপাত, মৃত সন্তান প্রসব, অপরিণত সন্তানের জন্ম হতে পারে, মানসিক শারীরিক প্রতিবন্ধী হতে পারে, গলগণ্ড হতে পারে, প্রজননে অক্ষম হতে পারে, কত বলব। কিন্তু স্যার, লবণ তো ব্যবহার করি। ঠিক, সবাই করে, কিন্তু আমি সঠিক পরিমাণে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের কথা বলছি। কোন লবণটা স্যার? যেমন ধরুন মোল্লা সুপার সল্ট। 1986 সালে নারায়ণগঞ্জের দাপায় প্রতিষ্ঠিত মোল্লা সল্ট ম্যানুয়াল ফ্যাক্টরি দিয়ে মোল্লা সল্টের যাত্রা শুরু। 1996 সালে নারায়ণগঞ্জের কাঠপুট্টিতে উন্নতমানের ম্যানুয়াল ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে মোল্লা সল্ট আরেক ধাপ এগিয়ে যায়। সনাতন লবণ উৎপাদন প্রক্রিয়ায় মোল্লা সল্ট শুরু থেকে তাদের সততা, নিষ্ঠা আর উৎপাদিত লবণের মানের প্রতি আপোষহীন মনোভাবের কারণে বরাবরই মানসম্পন্ন লবণ উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আয়োডিনযুক্ত লবণ উৎপাদনে বাংলাদেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 2007 সালে নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রায় 250 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে লবণ উৎপাদন প্রক্রিয়া স্থাপন করে মোল্লা সল্ট, যা কিনা বছরে 72,000 টন সুপার সল্ট উৎপাদনে সক্ষম। বিএসটিআই, বিসিক, ইউনিসেফের মতে বাংলাদেশে উৎপাদিত উন্নত মানের লবণের মধ্যে মোল্লা সুপার সল্ট অন্যতম। বেসিক ডিরেক্টর ও ডিজিএম মহোদয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ ডিসি অফিস, বাংলাদেশ ট্যারিফ কমিশনের প্রতিনিধিসহ গণ্যমান্য অনেকেই ফ্যাক্টরি পরিদর্শন করে এর প্রযুক্তি, পরিবেশ ও উৎপাদিত পণ্যের সঠিক ওজন ও মানের ব্যাপারে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।
বাংলাদেশে আমদানিকৃত আয়োডিনের মোট পরিমাণের সিংহভাগই মোল্লা সল্ট ব্যবহার করে থাকে। মানুষকে শুধু আমরা লবণ বিক্রি করছি না, মানুষকে সেবা দিচ্ছি। আজকে শুধু যখন লবণ বিক্রি করা হয়, লবণের সাথে কিন্তু গভর্নমেন্ট কিন্তু একটা অধ্যাদেশ জারি করেছে, সেই অধ্যাদেশের আলোকে আয়োডিনযুক্ত লবণ বিক্রি করতে হচ্ছে। আর আয়োডিনযুক্ত লবণ খেয়ে মানুষ কিন্তু গলগণ্ড বিভিন্ন রোগ থেকে কিন্তু আজকে নিরাময় পাচ্ছে। তাহলে আমরা সমগ্র বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন বোরদোড়ায় আমাদের ডিলারদের মাধ্যমে সেই লবণগুলো পৌঁছে দিচ্ছে। সারা বাংলাদেশে বর্তমানে আমাদের অসংখ্য ডিলার বাইরে রয়েছে, তারা কিন্তু আমাদের এই পণ্যটাকে বিভিন্ন মাধ্যমে তারা বাজারজাত করছে। বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া সমগ্র জেলাতেই কিন্তু আমাদের ডিলার রয়েছে, এবং সেই সকল ভাইয়েরা নিরলস পরিশ্রম করে তারা শুধু লবণ বিক্রি করছে না, ওষুধের মতো মানুষকেও সে সার্ভিস দিয়ে মানুষকে কিন্তু সেবা দিচ্ছে। দেশ পেরিয়ে দেশের বাইরেও কিন্তু আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলাদেশের বাইরে সেভেন সিস্টার্স যে সকল জায়গায়, সেগুলো জায়গাতেও কিন্তু আমাদের লবণ এক্সপোর্ট হচ্ছে। ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে পরিশোধিত আয়োডাইড মোল্লা সুপার সল্ট আপনার জন্য প্রস্তুত করতে প্রয়োজন হয় এক বিরাট কর্মযজ্ঞের। আপনার রান্নাঘরে পৌঁছানোর আগে এই লবণকে ধাপে ধাপে পাড়ি দিতে হয় শত শত মাইল। এই বিরাট সমুদ্র থেকে আপনার উদ্দেশ্যে একটা ছোট্ট লবণের দানার যাত্রা শুরু। লবণ চাষী কৃষকেরা সমুদ্রের লবণাক্ত পানিকে ক্ষেতের আলে আটকে রেখে এই বিরাট কর্মযজ্ঞ শুরু করে। শুরুই হয় শুধু, কারণ কাদামাখাই লবণকে খাওয়ার উপযোগী হতে মোল্লা সুপার সল্ট ফ্যাক্টরির উদ্দেশ্যে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। পাড়ি দিতে হয় বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জটিল পথ। লবণ সংগ্রহ করার আগে স্যাম্পল পরীক্ষা করে ক্ষতিকারক উপাদানবিহীন উৎকৃষ্ট মানের লবণই শুধুমাত্র অনুমোদন করা হয়। সুদীর্ঘ নৌপথ পাড়ি দিয়ে মোল্লা সুপার সল্টের নিয়ন্ত্রিত মান অনুযায়ী সংগৃহীত ক্রুড সল্ট মোল্লা সুপার সল্ট ফ্যাক্টরিতে আসার পরে দ্বিতীয়বার ল্যাব টেস্টের মাধ্যমে মান নিশ্চিতকরণ সম্পন্ন হয়। নৌকা জেটিতে আসার পর নৌকা থেকে ক্রেনের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ক্রুড সল্টের ওজন নেওয়া হয়। তারপর ক্রুড হপার হয়ে কনভেয়ার বেল্টের মাধ্যমে গোডাউনে জমা হয়। গোডাউন থেকে হুইল লোডারের মাধ্যমে ক্রুড সল্ট ফিডিং হপারে ঢালা হয়। হপারে আসা ক্রুড সল্টের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের মাত্রা পরীক্ষা করে দেখা হয়। হপার থেকে ক্রুড সল্টকে ডিজলভিং ট্যাঙ্কে এনে কনডেন্সড ওয়াটারে গোলানো হয়। দ্রবীভূত লবণ পানিতে সোডিয়াম ক্লোরাইড ও পিএইচ এর মাত্রা পরীক্ষা করা হয়। ডিজলভিং ট্যাঙ্ক থেকে দ্রবীভূত লবণ পানি পাম্প হয়ে ক্লারিফাই ট্যাঙ্কে আসে। এতে করে ক্রুড সল্টের ভারী ময়লা পরিষ্কার হয়ে যায়। এখানেও ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ডেন্সিটি চেক করা হয়। তখনও ব্রাইনে কিছু ময়লা থেকে যায়। এক মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ পরিমাণ অসংখ্য ছিদ্রযুক্ত প্রেস ফিল্টারের ভেতর দিয়ে তরল ময়লাযুক্ত লবণ পানিকে ঘণ্টায় 3000 কিউবিক লিটার পরিমাণ পাস করানো হয়। ফলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাইক্রোস্কোপিক ময়লাও পরিষ্কার হয়ে লবণ পানি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। ব্রাইন স্টোরেজ একসাথে 276,000 লিটার লবণ পানি ধারণ করতে পারে। ক্রিস্টাল ক্লিয়ার লবণ পানিকে ইভাপোরেটরের ভেতরে নিয়ে ইভাপোরেট করা হয়, যাতে করে লবণ পানির পানি আর লবণ আলাদা হয়ে যায়। 4 ধাপের এই প্রক্রিয়ায় প্রতি ঘণ্টায় পরীক্ষা করে মান নিশ্চিত করা হয়। সল্ট ওয়াশারে জমা হওয়া ব্রাইন মিশ্রিত লবণকে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে ঝরঝরে ফ্রেশ লবণে পরিণত করা হয়। এই প্রক্রিয়ায় জার্মানির হ্যাভেলস কোম্পানির সেন্ট্রিফিউজ মেশিন ব্যবহার করা হয়। এই পর্যায়ে লবণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আয়োডিন যুক্ত করা হয়। স্বয়ংক্রিয় অত্যাধুনিক মেশিনে হাতের স্পর্শ ছাড়াই নির্ধারিত অনুপাতে লবণে আয়োডিন মেশানো হয়। সেন্ট্রিফিউজ মেশিন থেকে বের হওয়া ঝরঝরে লবণকে ড্রায়ারে 2 স্তরে পরিশোধন করা হয়। নির্দিষ্ট তাপমাত্রায় ঠান্ডা করার পরে ভাইব্রেটর মেশিনের ভেতর দিয়ে লবণকে ঝরঝরে মোল্লা সুপার সল্টে পরিণত করা হয়। লবণে আয়োডিনযুক্ত করাই উন্নত লবণের একমাত্র লক্ষ্য নয়। প্রাকৃতিকভাবেই লবণে অনেক ক্ষতিকারক উপাদান রয়েছে, যেমন আর্সেনিক, মার্কারি, লেড, ম্যাগনেশিয়াম ইত্যাদি। এইসব উপাদানকে মানবদেহের জন্য উপযোগী পর্যায়ে নামিয়ে আনাও জরুরি, যেটা আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়ন্ত্রণ করে থাকি। আমাদের ফ্যাক্টরিটি সম্পূর্ণ অটোমেটিক মেশিনে নিয়ন্ত্রিত। হাতের কোনো স্পর্শ ছাড়াই আমরা বিশ্বমানের লবণ উৎপাদন করি। 6টি অত্যাধুনিক অটোমেটিক মেশিনে ঘণ্টায় 18,000 প্যাকেট কোনো হাতের স্পর্শ ছাড়াই আপনার সেবার জন্য তৈরি হয়ে যায়। 25 কেজির 1-1টি বড় কার্টুন ডিস্ট্রিবিউশনের জন্য প্রস্তুত হয়ে দেশে সর্বত্র ছড়িয়ে যায়। উন্নত মানের যন্ত্রপাতি
আর আধুনিক পরিচ্ছন্ন ফ্যাক্টরি, সব কিছু মিলায় মনে হয় লবণ ফ্যাক্টরি না, আমরা কোনো উন্নত ওষুধ কোম্পানিতে কাজ করতেছি। মোল্লা সুপার সল্ট ফ্যাক্টরিতে রয়েছে অত্যাধুনিক মনিটরিং সিস্টেম, যার দ্বারা উৎপাদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়। মোল্লা সুপার সল্ট তার কর্মীদের ব্যাপারেও সচেতন, তাদের জন্য আছে নিজস্ব ক্যান্টিনে উন্নত খাবারের ব্যবস্থা, প্রার্থনার জন্য ফ্যাক্টরি বিল্ডিং এ আছেন আমাদের স্থান, ফ্যাক্টরি পরিদর্শনে আসা সম্মানিত অতিথিদের জন্য আছে উন্নত মানের গেস্ট রুম। মোল্লা সুপার সল্টের আছে এক বিরাট পরিবার, সারা দেশে বিস্তৃত 400 বেশি সম্মানিত ডিলার আর 600 বেশি দক্ষ কর্মীর অফুরন্ত উদ্যমে মোল্লা সুপার সল্ট বাংলাদেশের লবণ উৎপাদন শিল্পকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। মোল্লা সুপার সল্ট বাংলাদেশের প্রায় 35 লক্ষ পরিবারকে নিয়মিত সেবা দিতে সক্ষম হচ্ছে। এই তো চলে এসেছে, আপনাদের ডেলিভারি সবসময় তো অন টাইম। আমি শুধু একজন ব্যবসায়ী না, আমি একজন পিতাও। সন্তানের সুস্বাস্থ্য আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু ব্যবসার প্রয়োজনই নয়, আমি আমার পরিবারেও মোল্লা সুপার সল্টই ব্যবহার করি। সততা ও দেশপ্রেমের স্বীকৃতি স্বরূপ মোল্লা সুপার সল্টের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আলহাজ কবিরউদ্দিন মোল্লা, চেয়ারম্যান আলহাজ মোল্লা মোহাম্মদ মজনু, ডিরেক্টর আলহাজ মিজানুর রহমান মোল্লা 2013-14 ও 2014-15 অর্থ বছরে পরপর দুইবার নারায়ণগঞ্জ জেলায় সেরা আয়করদাতা নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ এক সময় লবণ দোকানে বা মুদিখানায় কোনো জায়গায় কলা পাতা, পদ্ম পাতা ও এছাড়া অঞ্চল ভিত্তিক বিভিন্ন পাতাভাবে বিক্রি হতো, উন্নত মানের পণ্য হিসাবে পরিগণিত হতো না। লবণ আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার একটি পণ্য হলেও আয়োডিনযুক্ত হওয়ার কারণে লবণের গুণ অনেক বেড়ে গিয়েছে, বৃদ্ধি পেয়েছে। আমরা যেরকম ওষুধ খাই, ঠিক লবণও কিন্তু একটা ঔষধ, কারণ লবণের সাথে কিন্তু আয়োডিন যুক্ত হয়, এটা কিন্তু একটা ওষুধে পরিণত হয়ে গেছে। আমাদের কিন্তু এখন এটার জন্য কিন্তু ভ্যালিডিটি দিতে হচ্ছে, উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দিতে হচ্ছে। আমাদের কোম্পানিতে প্রায় 5 শতাধিক লোক কাজ করছে, এর মাধ্যমে দেশের একটি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সেখানে থেকে আমরা প্রথম বাজারে নিয়ে আসি আধুনিক প্যাকেটে ও আয়োডিনযুক্ত মোল্লা লবণ। আমাদের দেশের চাষিরা তাদের উৎপাদিত পণ্য এই কাঁচামাল আমরা ব্যবহার করছি, এ কারণে আমাদের চাষে সরাসরি উপকৃত হচ্ছে। আমরা বিশ্বাস করি লবণ শিল্প উন্নয়ন ও পরিবর্তনের আমাদের এত সব চেষ্টা, সেটা শুধু মুনাফা লাভের উদ্দেশ্যেই নয়, আরও বেশি কিছু আমরা অর্জন করতে চাই। আমরা চাই এদেশের, এই সমাজের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে। নেন স্যার। না না, মোল্লা সুপার সল্ট দিন। দীর্ঘ 29 বছর ধরে মোল্লা সল্ট বাংলাদেশের মানুষের সুস্থ সুন্দর জীবনের সঙ্গী হয়ে আছে, থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে। এবার আর সে ভুল করিনি, আহারে আগে যদি জানতাম।